হ্যালো এভরি গুড মর্নিং এখন বাজি ওই ভোর পাঁচটা কিংবা সাড়ে পাঁচটা হবে এত সকালেই আমাদের রান্না বসে গেছে কেন বলো তো এত সকালে রান্না বসাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে শুধু আমি না মা উঠে পড়েছে আর এদিকে মা ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে চলে গেছে আর আমি ওইদিকে ভাতের হাঁড়ির মধ্যে যা যা দেওয়া সেইগুলো দিচ্ছি মানে ভাতের হাঁড়ির মধ্যে তো লোকে শুধু চাল আর জলই দেয় আমি এখানে ভাতে ভাত কিছু দেবো তো সেগুলো যন্ত্র করছি করে সেগুলো দিচ্ছি কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে সেগুলো তো একেবারে দুপুরবেলায় তোমাদেরকে দেখিয়ে দেবো এখন শুধু রান্নাটা বসিয়ে দিয়েছি খুব ঝটপট করে রান্না করছি আর হচ্ছে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তো তো এতটা সকালে রান্না সেটা রাত অবধি থাকবে না তাই দুপুর অবধি রান্নাটা হবে তারপরে রাতের রান্না পরে আলাদাভাবে হবে তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নেওয়া যাক ফুলগুলো তুলে নিয়ে সেখানে চলে এসেছি পুজো দিতে আর এখন এতটাই সকাল যে ফুলগুলোও কিন্তু ভালো করে ফোটেনি সব কুড়ি কুড়ি মতো হয়ে আছে মানে সকালবেলাটা যেমন থাকে কুড়ির থেকে ফোটার আগের অবস্থাটা তো সেই অবস্থাতেই আছে পুজো দেওয়া আর রান্নাবান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে আমি আর মা প্রায় তখন কটা বাজে পৌনে সাতটা মতন বাজে তার মধ্যে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি আসলে এত সকালে আমরা মানে ঘুম থেকেই হয়তো এরকম দু সময় উঠি কিন্তু আজকে যেহেতু একটু তারা আছে তার জন্যে কিন্তু সকাল সকাল উঠেও পড়েছি আর পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেল হ্যালো রিবান গুড মর্নিং তো এখন মোটামুটি সাতটা বাজে বাবারে ভিডিও স্টার্ট তো অনেকক্ষণ আগেই করেছি এখন ইন্ট্রোটা দিলাম দূর বাবা দেখা যায় করে আমাকে তো যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায় এরা দুটো যাচ্ছে ডাক্তারখানায় হ্যাঁ তোমায় দেখাচ্ছি সোনাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি আজকে দুটো ডাক্তারখানায় যাব প্রথমে সোনার ওই হেলথে চেক আপ হবে ওর মিষ্টির আর সোনার হেলথে চেক হবে তারপর ওখান থেকে ডাক্তারখানায় যাবো আগের দিন যে ডাক্তারখানায় গিয়েছিলাম ওখানে চলো যাওয়া যাক একটা জায়গায় হেলথের চেক তো শোনার হয়ে গেছে আর ডাক টাকা নেয় কিন্তু আমরা চলে এসেছি অনেকক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার দেখি বাড়ি ফেরার পথে মা একটা দোকানে গিয়েছিল কয়েকটা জিনিস কিনতে সেই দোকানের কৌটো থেকে সোনা এই জেলি লজেন্সটা তুলে নিয়েছে আসলে দোকানদার কাকু ওকে দিয়েছে আর কি বললো যে ওইটা টাকা দিতে হবে না আচ্ছা বলো একটা বাচ্চা যদি মানে কৌটো থেকে তুলে নেয় কেউ কি টাকা নিতে পারে তো আমার সোনার ক্ষেত্রেও তাই হয়েছে দোকানদার কাকু আর টাকা নেয়নি তো যাই হোক এই দিকে হচ্ছে বাড়ি ফেরার পথে দেখছিলাম বেশ সুন্দর পুটি মাছ তো পুটি মাছগুলো কিন্তু নেওয়া হলো মানে একটা রেসিপি হবে কোনো সবজিওয়ালার কাছ থেকে কিছু নেই না নেই এই সবজি দাদুর কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করে মা প্রত্যেকটা দিন যেহেতু এই রোদ্র গরমের মধ্যে শুধু পেটের দায়ে ঘুরে বেড়াচ্ছে দেখতেও খারাপ লাগে চলো দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এলাম কি কী রান্না হয়েছে তোমাদেরকে দেখা এখানে হচ্ছে পুটি মাছ ভাজা এটা আছে লাউ পাতায় পুঁটি মাছ ভাপা এর রেসিপিটা তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি এর মধ্যে আছে ডাল ডিম কি যেন বরবটি পটল আলু সব একসাথে সিদ্ধ করে মাখা এটা হচ্ছে জাল দেওয়া এই বড়ি জাল ধোয়া রেসিপিও কিন্তু আমার ভিডিওতে আছে তোমরা দেখতে পারো চ্যানেলে ভিডিওতে না চ্যানেলে আমার আছে ডিম সিদ্ধ এর সাথে আছে ডাল এই যে এটা হচ্ছে পাতলা মশুরের ডাল দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম হঠাৎ করে দমকা হাওয়া দিল আমি ভাবলাম বোধহয় বৃষ্টি এসছে মা বললো দৌড়ে যা জামা কাপড় আছে আসলে মা সারাদিন পর একটু শুয়েছে আর উঠতে পারছিল না তো আমি গেলাম এসে দেখলাম শুধু মায়ের এই শাড়ি ব্লাউজ এইগুলোই আছে আর কিছুই নেই আর কিন্তু এদিকে হাওয়া দিচ্ছে তো তাই একটু হাওয়াটা উপভোগ করছিলাম বেশ ভালোই লাগছিলো কিন্তু আবারও বেশ খানিকটা লাউ শাক এই লাউ শাক পাশের বাড়ির এক কাকিমা দিয়ে গেছে আমরা না এরকম শাক পাতা খেতে বেশ পছন্দ করি আর গতদিন দেখলাম সোনার পাপাও খেলো লাউ শাকটা তো বিশেষ পছন্দ করে না খেতে কিন্তু তবু দেখলাম খেলোই দেখো লাউ হয়ে আছে গাছে এই লাউগুলো আর হতো না জানো তো নষ্ট হয়ে গেছে লাউ দেখতে পাচ্ছ এই দেখো ওই জন্যই কেটে এনেছে আর এই শাকগুলো না দারুণ টেস্টি আর পাতাগুলোও বেশ কচি কচি আছে দেখো এখানে বসেছি এই যে এই লাউ গাছের পাতাগুলোকে না মানে কচি কচি পাতাগুলোকে দেখে একটু সাইড করে রেখে দেবো এই দিয়ে রেসিপি হবে আর ডাটাগুলো আলাদা থাকবে এদিকে আমি লাউ পাতাগুলো বেছে নিচ্ছিলাম সোনা ছিল বাড়ি মা ওকে আনতে গেছিল আর এর কিছুক্ষণ পরেই শুরু হলো ঝড় বৃষ্টি আর তার ফলে সেই যে কারেন্টটা হয়েছে এখনও কিন্তু কারেন্ট আসেনি জানো তো আজকে হচ্ছে পরের দিন সকাল যখন তোমাদের সাথে আমি বয়স ওভার দিচ্ছি যেদিন আর কি ভিডিওটা পাবলিক হবে তো চলো শাক পাতাগুলো বেছে নিই আমি আজকে সকালে ভাত রান্না হয়েছিল আলু ভাতাটা একটু বেশি ধোয়া পড়ে গেছিলো তো সেইগুলোকে দিয়ে মা এখানে একটু আলু কাবলি বানিয়েছে দিন পর খাচ্ছি লাস্ট যে কবে খেয়েছি আমার মনে নেই বছর খানিক পর খাচ্ছি বোধ হয় আর সন্ধেবেলা তো আমাদের টিফিন খাওয়াই হয় না অনেকদিন পর একটু আলু কাবলি বানালো দেখতে তো ইয়ামিমি হয়েছে দেখা যাক খেয়ে কেমন হয় বাইরে হচ্ছে অনেক দিন পরে মুষলধারে বৃষ্টি আর আমাদের ঘরেও বৃষ্টি হচ্ছে তোমরা দেখো এই দেখো আমাদের পাকা ঘর তাও দেখো বৃষ্টির মধ্যে ভুগতে হয় এই দেখো অবস্থা দেখো দেখছো জল পড়ে কি অবস্থা আমার ওই বাড়িও জল পড়ে আমার এই বাড়িও জল পড়ে অবস্থা দেখো ওই জালদা দিয়ে জলের পুরো ছিটেটা ঢুকছে ঢুকে পুরো জলে জলাকার এইসবগুলো জল ছিল আমি ওই পেপারটা দিয়ে দিই এই সরি বস্তাটা দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা থেকে তো বেশ ভালোই পরিমাণে কিছুক্ষণ বৃষ্টি হলো এখন কারেন্ট এখনও কারেন্ট আসেনি তো রাত তো দশটা বেজে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই কেটারটা অ্যান্ড গুড নাইট